গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর এখন থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি। আগে চলে এসেছি রান্না নিয়ে। অনেকদিন পর, বহুদিন পর মাছ খাচ্ছি, সত্যি তাই, অনেকদিন, বহুদিন। আসলে এখানকার মাছ আর যেখানে পুকুরে টাটকা মাছ, একদম মাছ লাফাচ্ছে সেই সমস্ত মাছ, আর এখানকার মাছের সঙ্গে, এখানকার মাছ সাধারণত ফ্রোজেন মাছ, দীর্ঘদিন ধরে হয়তো মাছ আসছে, সেই সমস্ত মাছের টেস্ট তো আর সেরকমভাবে পাওয়া যায় না যেটা টাটকা মাছে থাকে। তাই অনেকদিন পর মাছ খাচ্ছি, তাই অনেকদিন পর মাছের রেসিপি নিয়েও চলে এসেছি। আজকে রান্না করবো মাছের ঝাল, মানে মাছ পেঁয়াজের ঝাল। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, আর রাখবো একদম রসা রসা। আর অলরেডি এখানে ভাজাভুজি করে নিয়েছি, কারণ আজকে আসছে একজন বন্ধু। উনি হঠাৎই আমাদের এখানে জানান, উনি ছিলেন হায়দ্রাবাদে, তো হঠাৎ করে এখানে আসছেন, একবার এখানে দুপুরে লাঞ্চটি ছেড়ে একসাথে আমার হাজব্যান্ডের সাথে দুজনেই অফিস চলে যাবেন। তাই সেই সূত্রে যে অফিসের রান্নাটাও ভাবছি একবারই করে নেবো, কারণ ওনার ওয়াইফও থাকবেন সামনে বসে, একটু গল্প করলে সেটা সুবিধা হয়। সারাক্ষণ রান্নার মধ্যে ঢুকে থাকলে, দুপুরে রান্না, টিফিনের রান্না, তাহলে কখন ওনাদের সঙ্গে একটু কথা বলবো, একটু সময় মতো টাইম দিতে পারবো আর কি। তাই রান্নাটা তো উচ্চার করে নিচ্ছি, অনেক কিছু স্কিপ করে গেছি তাই বলে দিচ্ছি। আসলে প্রথমেই শুরুতে দেখেছিলেন একটু হালকা মশলাটাকে আমি পুরোটা পিষিনি, একটু হালকা পিষে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর হালকা আদা রসুনটাকেও খুব বেশি পিষিনি, একটু হামলদিস্তে যেমন হালকা করে নেওয়া হয় সেরকম হালকা মশলা পিষে নিয়েছি। তারপরে টমেটো, একটু বেশি করে পেঁয়াজ, আর আপনার পরিমাণ মতো ঝাল, পরিমাণ মতো নুন, আর হলুদ, হালকা জিরে দিয়েছি। জিরে কোনো মানে একটু স্বাদ বাড়ানোর জন্য, ব্যাস আর কিছু না। আর এখানে হ্যাঁ, বিট নুনটা অবশ্যই দেবেন, সেই সমস্ত দিয়ে নিয়েছি। আর সমস্ত মশলার জল দিয়ে মশলাটাকে ভালো করে, তেল যতক্ষণ না মশলা ছাড়ছে তেল থেকে, মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে দিয়েছি মশলার যে জলটা, তারপর একটু ফুটতে শুরু করলেই মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ আগেই ভেজে নিয়েছি, এখানকার মাছ দেখলেন আগেই, প্রত্যেকটা মাছে কিন্তু এখানকার মাছ বাছতে দিলে বা মাছ ছাড়িয়ে নিয়ে আসা হয়, লোকজনেরা প্রত্যেকটা মাছের চোখ তুলে দেয়। আর অনেকেই আমরা চোখ পছন্দ করি, মাছের চোখ খেতে কেনা ভালোবাসে, তাই ওনাদের বলতে না বলতে তার আগে তো অলরেডি একটাই মাছের চোখ তুলে দিয়েছেন, অবশিষ্ট একটা ছিল, অবশেষে তাকে পাওয়া গেছে। চলুন, একদম রসা রসা করে নিয়েছি গরম ভাতে, একটু হালকা শুকনো শুকনো মাছ, যেহেতু মাছে ভাতে বাঙালি তাই অনেকদিন পর মাছ দেখি, আজ আর দেরি করা যাবে না, মনে হচ্ছে না এখনই গরম গরম খাবারটা নিয়ে বসে পড়ি। কিন্তু ওনারা না আসলে তো একসাথে খেতে বসতে পারবো না, তাই একসাথে খেতে বসার জন্য ওনাদের জন্য অপেক্ষা করছি। এই সমস্তগুলো ডিমার থেকে আগে নিয়ে এসেছিলাম, এই টুকটাক রেখে দিই, গল্প করতে করতে কখনো খাওয়া হয়, অসময়ে বসে থাকার সময় খাওয়া হয়। জেলিগুলো বেশ খেতেও ভালো লাগে বলুন, ছোটো দিয়ে খুবই খাওয়া হয়েছে, অনেকেই খেয়েছেন আপনারাও। একটা হচ্ছে আপনার ওই লেমনে নিয়েছি অরেঞ্জের ফ্লেভার, আর একটা হচ্ছে আপনার কালো আঙুর যেটা, সেটা মাঝে মধ্যে টুকটাক রান্না রান্না করতে করতে তার সাথে সাথে বার করে খাওয়া, বা টুকটাক সময় থাকতে থাকতে টুকটাক মন চাইলে খাওয়া আর কি, এই সমস্ত। চলুন দেখি তরকার ডালটার কী ব্যবস্থা করা যায়। ভাবছি শর্টকাট এই একটাই উপায়, তরকা করে দিই, তাতে রুটি তরকাটা খেতে বেশি ভালো লাগবে। আমি প্রথমে ভেবেছিলাম উনি তো রাজস্থানি, তারা হয়তো মাছ মাংস এইসব সমস্ত খাবেন না, ননভেজ নাও খেতে পারেন, তাই ওনার জন্য ভেজিটেরিয়ানে ভেবেছিলাম পনির ফনির এই সমস্ত আইটেম রাখবো। তো উনি বললেন না কোনো অসুবিধা নেই, আমরা সমস্ত কিছু খাই, যেহেতু আমার বাংলা পরিচয়, বাঙালিদের সঙ্গে পরিচয় প্রচণ্ড পরিমাণে আছে, তাই অসুবিধা নেই। দেখছেন এই কোটোর যে উপরগুলো আঠাগুলো লেগে আছে, এগুলো প্রত্যেকটাতে একই রকম কোটোগুলো, তা জারগুলো একই রকম হওয়ার কারণেই আমি ডাল সমস্ত রাখার জন্য ওপরে নাম প্লেট বসিয়ে রেখে দিয়েছিলাম, তো নাম লিখে রাখলো, তো সেখানে এবারে বসানো হয়নি, কিন্তু আটাগুলো কোনো মতেই উঠছে না জানেন, তাই ওপরটা একটু দেখতেও খারাপ লাগছে। চলুন এতে হয়ে যাবে দুজনে অবশ্যই, হয়তো ডালটা ভিজলে তখন আর একটু ফুলে যাবে, তাই এর থেকে আর বেশি নেবো না, পরিমাণ অনুযায়ী অনেকটাই বেশি আছে। চলুন আর এর সাথে আরও দু রকম ডাল মিশিয়ে নেবো, ডালগুলো একটুখানি স্টোর করে নিই।
এখানে পাঁচমিশরি ডালটা পুরোটাই পাওয়া যায়, তবে ছোলার ডালটা যেহেতু আমার আলাদা ছিল সেই কারণে আমি আর ছোলার ডালটা মিক্স করে নিইনি, ওনারাই সমস্ত কিছু মিক্স করে দেয় বা প্যাকেটও পাওয়া যায়। ডিমার্টে গেলে ডিমার্ট থেকে পুরোটাই পাওয়া যায়। আপনাদের একদিন ডিমার্টের সাথে নিয়ে যাব, আপনাদের সঙ্গে করে নিয়ে গিয়ে দেখাবো। ডিমার্টটা বাড়ির কাছেই, প্রচণ্ড পরিমাণে ভিড় আর ওখানে ডিমার্টের চাহিদাও প্রচুর। আসলে এখানকার মানুষজন কেউই তো মানে হাউস ওয়াইফ বলতে খুব কমই জন থাকেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সার্ভিস করেন, সেই সূত্রে কী হয় তাদের কাছে সময়ও কম থাকে, হাতের কাছে একদম ডিমার্টের কাছে সমস্ত কিছু মাসের সাপ্তাহিক সমস্ত কিছু, তারা মাসের সমস্ত যাবতীয় দৈনন্দিন জীবনের আর কি মাস সমস্ত মাস খাবারই সমস্ত যা লাগে আর কি সংসারে সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসে। সেই কারণে প্রচণ্ড চাহিদা প্রত্যেক ডিমার্টই, প্রচণ্ড পরিমাণে ভিড়। সেই ভিড়ের চক্করে না অনেকবারই মানে আপনাদের সঙ্গে করতে পারিনি, তো ইচ্ছা আছে একবার অবশ্যই আপনাদের দেখাবো কী হারে ভিড় হয়। চলো, আর জিনিসপত্রও কিন্তু ভীষণ ভালো থাকে জানেন, আপনি সংসারে যাবতীয় জিনিস এখানে একটা সুবিধা সমস্ত কিছু পেয়ে যাবেন। আর সচরাচর এখানে রাজস্থানি ভাষা অনেক রকম অনেক কিছু নাম বলে ডাকে, সেই সমস্ত আমাদের চিনতে প্রথম প্রথমে খুব অসুবিধা হয়েছিল, তাই সেই সূত্রে একমাত্র সম্বল হচ্ছে ডিমার্ট। এগুলোকে আমরা সাধারণত রমাকলাই বলে থাকি, কিন্তু এখানে কী বলে তো জানা নেই, তাই এই সমস্ত আমাদের কালেকশন করতে হলে ডিমার্ট থেকে করতে হয়। এই রমাকলাই দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর, ভীষণই সুন্দর হয়। এদিকে আমি তরকার জন্য তো বসিয়ে দিয়েছি, তরকাটা একদিকে সেদ্ধ করে নিয়েছি, ডালগুলো আর ভিজু দিয়ে রাখিনি, জলে ভিজি দিয়ে রাখলে হয়তো একটু ফুলে যায়, আমার কাছে যদি সময়ের অভাব, তাই একবারই কুকারে দিয়ে দিয়েছি। এবং সেখানে কুকারে দেওয়ার সময়তেই আমি নুন হলুদ একটু জিরে গুঁড়ো আদা আর কিছু কুচনো রসুন আদা কুচনো এই সমস্ত দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন সামান্য দিয়েছিলাম, এই সমস্ত করে নিয়েছি। আর এখানে টমেটো পেঁয়াজটা আমি দিইনি, কারণ টিফিনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলে না কোনো খাবারই ঠিকঠাক থাকে না, মানে সেটা নষ্ট হয়ে যেতে পারে, খাবারটা খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে পেঁয়াজটা আমি স্কিপ করে গেছি। চাইলে আপনারা পেঁয়াজটা দিতে পারেন, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। পেঁয়াজটা না দিয়েই করেছি এখানে, শুধু রসুন একটু আদা এই সমস্ত দিয়েছি, একটু টমেটো কুচি। আর এখানেও আমি ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর লাস্টে একটু কাসুরি মেথি দিচ্ছি, রেড চিলি পাউডারও দিয়েছি হালকা একটু রং আনার জন্য। আর অবশ্যই মশলা কষার সময় একটুখানি ঘি দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্ট আরও বাড়ে। চলুন, হয়ে গেছে, এর থেকে আর বেশি মারবো না, কারণ একটু রসরসা না রাখলে রুটি দিয়ে খাওয়াটা মুশকিল, রুটিও শুকনো, তরকাও যদি শুকনো হয়ে যায় খেতে সত্যি একটু কষ্ট হবে। হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিন, আমি টিফিনের মধ্যে গরম গরম বললে অত গরম রাখতে পারবে না, তখন খারাপ হয়ে যেতে পারে। যেহেতু টিফিনটাকে উপরে নিয়ে যেতে দেয় না, টিফিনটাতে এবারে সারাক্ষণ তো এসির মধ্যে থাকে না, তাই একটু খারাপ হয়ে যেতে পারে, তাই সেই কারণেই এত অবস্থা, না পেঁয়াজ দেওয়া যায় না কিছু। চলুন, হয়ে গেছে, আর এদিকে রুটি একটু করে নিচ্ছি, রুটি বানাচ্ছি একদম ছোটো ছোটো রুটি বানাচ্ছি, কারণ বড় রুটি দিলে মনে হয় যেন অনেকটা বড়, খেতে সময় চলে যাচ্ছে, কাজের টাইমে তো খেতে সময় চলে যাচ্ছে, এটাই আমার মনে হবে, তাই চেষ্টা করি একটু রুটিগুলো কি মোটা হোক কিন্তু ছোটো ছোটো পাতলা পাতলা করে। রুটিগুলো করে নিই, ফটাফট রুটি হয়ে গেল আর এই তরকা হয়ে গেছে, আর কিছু লাগবে না। আমাদেরও আসার সময় হয়ে গেছে, দুপুরে লাঞ্চটা করে একটু গল্প করে বিকেলে যদি ওনারা একটুখানি থাকেন তাহলে একটুখানি চা বা কফি বা সাথে একটু ওই স্ন্যাক্স টাইপে কিছুটা রাখবো, হালকা পকোড়ি টুকুরি করে দেবো। চলুন, সত্য কিছু ভরে দিয়েছি, হয়ে উঠে গেছে। আর তখন জানেন না তো তাড়াহুড়োর মধ্যে আমি তো খেয়েও দেখিনি যে আদৌ ঠিকঠাক নুনের পরিমাণ বা ঝালের পরিমাণ ঠিকঠাক হয়েছে কিনা, হতেই পারে, ওনারা এখানকার মানুষজন ঝাল খায় প্রচুর পরিমাণে, কাঁচা লঙ্কা জানেন বেগুনির মতো করে চিপিয়ে খেয়ে নেয়। আমি
আমি তো খেয়ে দেখলাম মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, খেতে পারবেন অবশ্যই। তরকারিটা বেশ ভালোও হয়েছে জানেন। এখন দেখছেন ঘড়িতে সন্ধ্যে 7:35 বাজে, কিন্তু এদিককার ডিফারেন্স এটাই, ঘড়ির টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো একদম সেম হলেও, ঘড়ির কাঁটা সেম হলেও কিন্তু ওয়েদারটা জানেন মানে সন্ধ্যেটা হয় অন্ধকারটা হয় একদম আধ ঘন্টা পর। যেমন আমাদের ওখানে 6:30 মধ্যে সন্ধ্যে হয়ে যায়, সকলে সন্ধ্যে দিয়ে দেয় বা পাখিরা তাদের বাসায় চলে যায়, এখানে এই জাস্ট সন্ধ্যে হলো, এইসবে রাস্তার লাইটগুলো ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলছে, পাখিরা এইসবে তাদের বাসায় ফিরছে, এখনও বাচ্চা কাচ্চারা নিচে খেলাধুলা করছে, মানে বাইরেটাতে এখনও অনেক আলো, আপনি কোনো তারা বা চাঁদের কোনো আবির্ভাব দেখতে পাবেন না। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, তাড়াতাড়ি ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।